সেটাও কোর্ট বলতে পারবে, সেটাও কোর্ট বলতে পারবে। মহামান্য আদালত তো এর বাইরে আমরা তো কিছু বলতে পারি না। আমরা এটুকুনি বলতে পারি যে কুণাল ঘোষের কণ্ঠ যারা বাজেয়াপ্ত করেছিল, কুণাল ঘোষের আত্মচিৎকার তার প্রতিবাদকে যারা সংবাদ মাধ্যমের সামনে আসতে দেয়নি, তারাই সুদীপ্ত সেনের চিঠির ব্যবস্থা করেছে। আর সেই একই লোকই কুণাল ঘোষকে দিয়ে চিঠি লিখিয়েছে। এই তিনজনের মধ্যে কোনো কোথাও কোনো ফারাক নেই। যিনি কুণাল ঘোষের কণ্ঠরোধ করেছিল তিনি আর কুণাল ঘোষের চিঠি লিখিয়েছে, তারাই আবার সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়েছে। এটা বুঝতে আমার মনে হয় খুব একটা বেশি মেধারও প্রয়োজন হয়, এটা সহজ সরল হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষের সামনে। সভাকর্তার কোর্টের তৃতীয় চিঠি নিয়ে যারা বিতর্ক খোঁজার চেষ্টা করছেন তাদের আমি খুব সরাসরি একটা কথা বলি, যে সমস্ত বিরোধী নেতা এই শ্রমিক ভট্টাচার্য বিজেপির দেখলাম উনি বলেছেন ওটা কাল লেখা কি লেখা, কিছু মিডিয়া ওই তর্কটার দিকে যেতে চাইছে, আমার একটা পরিষ্কার অনুরোধ আছে যে সারদাকর্তার চিঠি কি কেন এসব পরে আলোচনা হবে, আসুন কন্টেন্টে কথা বলুন। কাঁথি পুরসভায় সারদার অ্যাকাউন্ট থেকে একটি প্রজেক্টের জন্য 50 লক্ষ টাকার ব্যাংক ড্রাফট কাঁথি পুরসভার অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢোকেনি, এবং কাঁথি পুরসভার যে কারণ দেখিয়ে টাকাটা নিয়েছে তার এখতিয়ার, সেটা অনুমোদন করার এখতিয়ারও ছিল না। সারদাকর্তা বলেছেন শুধু সেটা দেখিয়েই 50 লক্ষ টাকার ব্যাংক ড্রাফট এবং বিপুল পরিমাণ দফায় দফায় নগদ, আমি নগদেও ঢুকছি না। 50 লক্ষ টাকার ব্যাংক ড্রাফট যদি থাকে সেটা কাগজে কলমে আছে, সুতরাং চিঠিটা কে লিখলো কেন লিখলো, আমি একটা অভিযোগ করব কোর্ট থেকে একটা ডকুমেন্ট পাবো, বিজেপি কি বলল, কেন এসব সস্তা বিতর্কে ঢুকছেন? পরিষ্কার কথা, সারদার অ্যাকাউন্ট থেকে কাঁথি পুরসভার অ্যাকাউন্টে যদি 50 লক্ষ টাকা গিয়ে থাকে তাহলে চিঠিটা ঠিক। সেক্ষেত্রে যারা সুদীপ্ত সেনকে কাঁথি অবধি নিয়ে গেছিলেন অধিকারী ব্রাদার্স অ্যান্ড অ্যাসোসিয়েটস, তাদের ঘাড় ধরে অ্যারেস্ট করার পাশাপাশি ওই টাকাটা উদ্ধার করা উচিত। আমি অনুরোধ করব দয়া করে এই 50 লক্ষ টাকা গেছে কি যায়নি এইটা মাপকাঠি হোক, কে কি বলল এটা তর্জার জায়গা নয় বা তর্জা করে নজর ঘুরিয়ে দয়া করে দেবেন না।